বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশেও এই ভাইরাস তার প্রভাব বিস্তার করা শুরু করেছে এবং আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ। আমরা অনেকেই এর মধ্যে নিজেদেরকে ঘর বন্দী করে ফেলেছি, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারের মানুষকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু তারপর এমন অনেকেই আছেন যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদেরকে রক্ষা করতে চাইছেন, আমাদেরকে নিরাপদে রাখতে চাইছেন। তারা হচ্ছেন ডাক্তারগণ, স্বাস্থ্যকর্মীগণ, নার্সগণ, এবং সেই সাথে যুক্ত হয়েছে দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অসংখ্য মানুষ। তাদের এই সহযোগিতা আমরা কোনোদিন ভুলব না, তাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি এই যুদ্ধ একদিন শেষ হবে এবং এই যুদ্ধ আমরা জয় করবই।